কিছুদিন আগে নারায়ণগঞ্জের স্বামী মসমান সাহেব বলেছেন তারেক জিয়ার সম্পর্কে বলেছেন আপনি দেশে আসেন না কেন। আরে স্বামী মসমান ভাই, এই দলটি এমন একটি দল যে দল এই দেশের জনগণের জন্য, এই দেশের মানুষের জন্য, এই দেশের সার্বভৌমত্বের জন্য নিজের পরিবারকে বিসর্জন দিতে পারে। আপনাদের মনে নাই আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেদিন ওনার স্ত্রীর চিন্তা করেন নাই, সন্তানের চিন্তা করেন নাই, ওনার জীবনের চিন্তা করেন নাই, উনি শহীদ হওয়ার জন্য দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তারেক জিয়া সাহেব আসবেন উপযুক্ত সময়ে, আপনাদের ওই পায়তারা চলবে না। এই দেশের জনগণকে আমরা সাথে নিয়ে সকল পায়তারা সকল ষড়যন্ত্র দুরিশ্বাস করে দেব। সর্বশেষ একটি কথা বলতে চাই, আবারও যদি সময় আসে এই শেষ সেবক বালি রাজপথে থাকবে। আপনাদের এতগুলো বুলেট নেই, যতগুলো শেষ সেবক দলে রক্তবাহী কর্মী আছে সবাইকে ধন্যবাদ। দেখা হবে রাজপথে, সবাইকে ধন্যবাদ।